السلام عليكم ورحمة الله. صباح الخير. Good morning. اوف আশাকরি সবাই খুব ভালো, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল হয়ে গেল, উঠে পড়লাম, ব্রেকফাস্ট চলে আসছে, আমি অর্ডার করছি, আর নিচে যাওয়ার মতো মুড নেই কারণ কালকে অনেক বেশি ট্রাভেল করার কারণে পায়ে একটু ব্যথা। তো নিচে রেস্টুরেন্টে যাব সেটা ইচ্ছা করতেছিল না, তাই চিন্তা করলাম যে না, রুমে অর্ডার করে দেন করে। তো আজকের ব্রেকফাস্টটা আমাকে এখানে দেওয়া হয়েছে, কর্নফ্লেক্স দেওয়া হয়েছে, দেন এটার মধ্যে মিল্ক দেওয়া হয়েছে, আর জুসের ভিতরে আমি অর্ডার করছিলাম পাইনঅ্যাপেল জুসটা অর্ডার করছি, আর এখানে আমার দুটো সসেজ আছে, দেন ম্যাশ পটেটো আছে, স্ক্রাম্বল এগ আছে, দেন আলু ফ্রাই করে দিছে মনে হয় এটা। আর এখানে দেওয়া হয়েছে হোয়াইট ব্রেড আছে, ব্রাউন ব্রেড আছে, দেন এখানে হানি আছে, দেন বাটার দিছে, দেন এখানে স্ট্রবেরি জেলি দিছে, জ্যাম, আর এখানে দুটো ব্রাউনি দেওয়া হয়েছে, আর নিচে কিছু আরবি রুটি দেওয়া হয়েছে। সো এই ছিল আজকের এখানে। ও আচ্ছা, মিল্কটা এখানে দিছে কর্নফ্লেক্সের জন্য খাওয়ার জন্য, আর এটা মনে হয় চা দিছে, টি। তো ঠিক আছে, শুরু করা যাক। ক্ষুধা লাগছে, রাত্রেও হালকা খাওয়া দাওয়া করছিলাম, তো এখন ভরপুর একটা ব্রেকফাস্ট হবে। তো প্রথমে আমি কী করবো কী করবো, চামচগুলো বের করে নিলাম, ওকে রেখে দিই এখানে, দেন আমি কর্নফ্লেক্স একটু খাওয়ার জন্য মিল্কটা নিয়ে নিই। কর্নফ্লেক্সটা নর্মালি হয় যেরকম সবাই খাওয়াই আমরা, এত আহামরি কিছু না, বাট সকালবেলা মশলা টাইপ কিছু না খাওয়াটা আমি বেটার মনে করি। তার কারণ হচ্ছে মশলা কিছু খেলে দেখা যাচ্ছে সকালে কারোর গ্যাস্ট্রিকের প্রবলেম থাকলে সেই প্রবলেমগুলো ফেস করতে হয়, তো সকালে এরকম লাইট ব্রেকফাস্ট হলে সব থেকে বেটার। পাইনঅ্যাপেল জুসটাও অসাধারণ। বাটারটা খুলে নিই, দেন হোয়াইট ব্রেড, হোয়াইট ব্রেডটা ট্রাই করি। নরমাল এখন ট্রাই করব, আচ্ছা নরমাল সসেজ সসেজটা অসাধারণ।
of a fried producer to the kitchen. I like a fried kosher toaster as well. Like this, morning and dinner based scramble like to try curry. অসাধারণ ঠিক আছে এ পর্যন্তই থাক পরবর্তীতে আবার আসবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আজকে বের হয়ে গেলাম দুবাই শহরটা দেখার জন্য ব্রেকফাস্ট শেষ তো আজকে আমি দেখব দুবাইতে কী কী আছে আসলে দুবাই তো ঘোরা হয়ে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু তারপরেও যেহেতু ব্লগ করতেছি ব্লগের কারণে তো একটু ঘুরতেই হয় তো সেটা চিন্তা করে কিন্তু আমি এখন বের হয়ে গেছি তো আমি কিন্তু এখন আছি শেখ জায়েদ রোডে তো এটা একটা ওয়ান অফ দ্য মানে মোস্ট ফেমাস রোড ইন দুবাই যেটাতে সরাসরি এখান থেকে আবুধাবি পর্যন্ত চলে যায় তো আমার আজকে আমার প্ল্যান হচ্ছে আমি এখান থেকে একটু ঘোরাঘুরি করে তারপর আমি দুবাইয়ের এক্সপোতে যাব কারণ আমার আসলে যেহেতু সব মোটামুটি আলহামদুলিল্লাহ ঘোরা হয়েছে তো দুবাই এক্সপোটা কিন্তু আমার এখনও যাওয়া হয় নাই বা ঘোরা হয় নাই তো আমি চাচ্ছি যে আমি আজকে দুবাই 2020 এক্সপোটা সবাইকে আমি নিজে উপভোগ করবো এবং সবাইকে আমার সাথে একটু উপভোগ করাবো তো বের হওয়ার কারণ হচ্ছে আমি একটু এখান থেকে মেরিনা পর্যন্ত যাব মেরিনা থেকে দেন একটু ঘোরাঘুরি করব একটু খাওয়া দাওয়া করব দেন আমি ওখান থেকে মেট্রো রেল স্টেশন করে আমি ওখান থেকে দুবাই এক্সপোতে যাব আর আজকে বলি দুবাইয়ের ওয়েদার আজকে খুবই গরম আমি কারণ হচ্ছে এটা অক্টোবর মাস আমরা জানি মিডিল ইস্টে কিন্তু একটু ভালোই গরম থাকে তো সেক্ষেত্রে দেখা যায় যে আরবের যারা আছে বা মিডিল ইস্টে যারা থাকে তারা কিন্তু বিশেষ করে ওরা রাতেবেলা ঘুরতে সবচেয়ে বেশি পছন্দ করে এই জন্য দেখা যায় যারা আমরা সৌদি বা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন মিডিল ইস্টে গেছি ওরা দেখবেন বিকালের পর থেকে ওরা বের হয় বা ঘোরাঘুরি করতে পছন্দ করে তো সেক্ষেত্রে সকালটা আসলে খুব কষ্ট বের হওয়া ঘোরাঘুরির জন্য গাড়ির ভিতরে এসির মাত্রা বেশি থাকার সত্ত্বেও কিন্তু গরম গরম একটা অনুভব ফিল হতেই থাকে তো রাস্তাগুলো যদি আমরা দেখি তাহলে বলবো যে এটা একটা মানে একটা ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্ড ইম্পর্টেন্ট রোড দুবাইয়ের জন্য সেক্ষেত্রে এই রোডটা কিন্তু দেখার মতো আর দুই পাশে এত চমৎকার চমৎকার বড় বড় বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে যেটা চোখগুলো মানে এই বিল্ডিংগুলোর সাথে জড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে যে একটা অন্যরকম পরিবর্তন বা অন্যরকম একটা ফিলিংস নিজের ভিতরে কাজ করতেছে এক হলো পরিবেশ আর দ্বিতীয় হলো এত সৌন্দর্য তো খুবই চমৎকার এবং খুবই ভালো একটা ফিল নিয়ে কিন্তু আজকে আমি ঘুরেঘুরি করতেছি আর অবশ্যই যারা আমার সাথে আমার ভিডিওটি উপভোগ করতেছেন আমার চ্যানেল ট্রাভেল উইথ আহমদ সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না এবং আমার সাথেই থাকবেন তো আমি এখন মেট্রো রেল স্টেশনে চলে আসছি আর আমি এখানে একটা গোল্ড কার্ড মানে বিজনেস ক্লাসের একটা কার্ড নিয়েছি তো গোল্ড ক্লাসের কার্ডের প্রাইস কিন্তু সচরাচর নর্মালটা থেকে একটু বেশি আর অবশ্যই কেউ যদি নর্মাল টিকিট কেটে গোল্ড ক্লাসে এসে বসে তাহলে তার কিন্তু 300 দিরহাম ফাইন দিতে হবে তো আমি গোল্ড ক্লাসটা নেওয়ার কারণ হচ্ছে এখানে একটু সিট পাওয়া যায় বসে আরাম করে যাব তো এখন আমি যাচ্ছি আর যেতে যেতে আমি যেহেতু মেট্রো রেলের একদম সামনে তো ভিউটাও খুব চমৎকার এবং খুবই সুন্দর লাগতেছে যেটা আমি মনে করলাম যে আমি ক্যামেরার ভিতরে একটু ধারণ করি বা এটা একটু সবাইকে দেখানো ট্রাই করি জিনিসটা খুবই সুন্দর লাগতেছে তো যাচ্ছি কিন্তু আমরা এখন দুবাই এক্সপোতে আর এক্সপো সম্পর্কে আমি ছোট্ট করে বলে রাখি যেটা দুবাই ট্রাই করছে পৃথিবীর সবথেকে বেস্ট এবং সবথেকে মানে হিউজ ইনভেস্টের কিছু একটা অংশ কিন্তু এই 2020 এক্সপোতে আছে আলহামদুলিল্লাহ চলে আসলাম এক্সপোতে এন্ট্রি মেট্রো রেল থেকে নামার পরেই এত সুন্দর একটা ভিউ আপনার চোখের সামনে পড়বে যেখানে মানে লাইটিং করে একদম চমৎকার সুন্দর করে রাখছে তো আমি এখন ঢুকে গেলাম চলে আসলাম দুবাই এক্সিবিশন সেন্টারে
ওয়াও, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, বারাকাল্লাহ, তাবারাকাল্লাহ। মানে আসলে দুবাই যদি কিছু করতে চায়, আসলে ওদের কথা আর কি বলবো, মানে ওরা মানুষের মাথা টাথা সবকিছু হ্যাং করে দিচ্ছে। ঢোকার জন্য অবশ্যই আমার টিকিট নিতে হবে। আমি মনে করছিলাম ফ্রি ঢুকে যাব, পারি নাই। এই যে আমার হাতে টিকিট, 95 দিরহাম আমার কাছ থেকে ওরা জোরপূর্বক নিয়ে গেছে এখান থেকে। তো আর এটা যদি আমি মাল্টি কোটি, মানে আমি 2 বার ঢুকতে পারবো, তাহলে আমাকে 160 দিরহাম বা 170 দিরহামের মতো হয়তো দেওয়া লাগতো। তো আমি 95 দিরহাম দিয়ে, মানে একবার এন্ট্রি করার জন্যই আমি টিকিটটি নিয়েছি। তো এত সুন্দর করে ওরা ডেকোরেশনটা করছে, একটা মানুষ যদি আসে শুধু দেখবে যে দুবাই কি করছে এটা, মানে বুঝতেই পারবে না যে মানে এত সুন্দর করে এই জায়গাগুলোকে সাজানো হয়েছে। যেমন লাইটিং, আমার মনে হয় পৃথিবীর সব থেকে বেস্ট বেস্ট যারা মানে ডেকোরেশনের জন্য, ওদেরকে মনে হয় এখানে নিয়ে আসা হয়েছে। সারা পৃথিবীতে যারা সব থেকে মানে সবচেয়ে বেস্ট যারা কাজ করে, ওদেরকে এখানে আনা হয়েছে 100%, না হলে এত সুন্দর করে দুবাই এটা করতে পারে না। তো আমি কিন্তু টিকিট নিয়ে ভিতরে অলমোস্ট ঢুকে গেছি, এটাই হলো ফার্স্ট এন্ট্রি। তো এখানে ঢুকতেই প্রথমে দুই পাশে কিছু খেজুর গাছ আমরা দেখতে পাচ্ছি, কারণ আরবের একটা ঐতিহাসিক ঐতিহ্যই খেজুর গাছ। তো খেজুর গাছটা দিয়ে ওরা ওদের জিনিসটা, আমরা এয়ারপোর্টেও কিন্তু, আমার যদি আগের ব্লগটা আপনারা দেখবেন, আমি যখন এয়ারপোর্টে নামছি ওখানেও কিন্তু, এয়ারপোর্টে নামার সাথে সাথেই কিন্তু এয়ারপোর্টের ভিতরে খেজুর গাছগুলো, এখানেও কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করলাম, ঢুকার সাথে সাথেই খেজুর গাছ, এটা দিয়ে ওরা ওদের ঐতিহ্য বা ঐতিহাসিক কিছু আমাকে মেসেজ দিচ্ছে। সামনে কিন্তু একটি ছোট্ট মোটো পুলিশ দেখতে পাচ্ছি, সেই পুলিশ ভাইটা এখানে রবটের মতো ঘুরাঘুরি করতেছে এবং সবাইকে মেসেজ দিচ্ছে কি জানেন, অবশ্যই সবাই যেন মাস্ক পরে। আর ও ঘুরে ঘুরে বলতেছে যে আমি এখানে, ঘুরে ঘুরে বলতেছে আমি এখানকার ইনচার্জ। তো বাচ্চারা এটা নিয়ে খেলাধুলা করতেছে, দুষ্টামি করতেছে, বাট ক্যামেরা ট্যামেরা সব কিছু লাগানো, আর এখানে সবাইকে মেসেজ দিচ্ছে সবাই যেন মাস্ক পরে, কারণ জানি এখন কোভিডের সময়। আর এক্সপোর কারণে সারা পৃথিবী থেকে মানুষ দুবাইতে আসতেছে, এবং এই এক্সপোর উদ্দেশ্য করেই কিন্তু সারা পৃথিবী থেকে মানুষ এখানে আসতেছে, কারণ এক্সপোর ভিতরে 190টা প্যাভিলিয়ন। ও মাই গড, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। বোঝা যায় পৃথিবীতে কান্ট্রি আছে কয়টা, তার ভিতরে 190, মানে 190 প্যাভিলিয়ন এইখানে ওদের এক একটা করে ক্যাম্প বানাইছে। মানে পুরো পৃথিবীটাই এই দুবাইয়ের এক্সপোর্ট ভিতরে ধরতে গেলে, মানে এরকম একটা প্ল্যানিং করে ওরা কাজ করছে। বাট আমি আরেকটা ছোট্ট করে বলে রাখি, এই দুবাই যদি প্যান্ডেমিক না হইতো বা এই কোভিড-19 যদি না থাকতো, তাহলে পুরো পৃথিবীটাকে ওরা মানে কাঁপায় দেওয়ার মতো চিন্তা ভাবনা করছিল। বাট কোভিডের কারণে একটু লস বা হইতে পারে, তার কারণ হচ্ছে ওরা যে প্ল্যানটা করছিল ওই প্ল্যান অনুযায়ী কিন্তু ওই রকম ফরেন গেস্ট বা ওরকম ওরা কিন্তু ওইভাবে আসতে পারতেছে না। তো প্রথমেই আমি দেখতে পাচ্ছি বিশাল বড় একটা হল বানায় রাখছে। তো হলটার ভিতরে আমরা ঢুকি, দেন আমরা এটা একটু উপভোগ করি যে ভিতরে কেমন।
দেখতেই পেলেন সবাই কি অসাধারণ ডেকোরেশন ভিতরে ছিল, চোখ জুড়ে যাওয়ার মতো। বের হয়ে গেলাম, এখন আমরা যাব আরেকটা জায়গায়, দেখি ওই জায়গাটা মানে কেমন করছে বা ওই জায়গাটা কীভাবে ডেকোরেশন করছে বা ওই জায়গা থেকে আমরা কি দেখতে পাই। চলো আমার সাথে, দেখতে থাকি ওই জায়গাটা কেমন। একটা টিকিট যে নিয়েছি আমি 95 দিয়ে, সবগুলো দিয়ে কিন্তু এগুলো উপভোগ করতে পারতেছি। আমি যে এগুলো ঘুরতেছি তো এখানে এসে কিন্তু আমার এক টিকিটই এগুলো হয়ে যাচ্ছে, আমার কিন্তু বিভিন্ন টিকিট নেওয়া লাগতেছে না। আর যেখানে আসছি এখানে কিন্তু খুব অসাধারণ, দুই পাশ থেকে পানি পড়তেছে, দেন এখান থেকে ফায়ার হবে, মানে পুরো আমি আসলে বুঝতেই পারতেছি না এখানে আমি কিভাবে বুঝাবো এটা। আসলে মানে ক্যামেরা ধারণ করার মতো এত নাই আমার কাছে। এখন আমি যেই জায়গাটাতে যাব এটা একটা রাইড, এটা প্যাভিলিয়নের বাইরে। তো এখানে কিন্তু আমার এই রাইডটা উপভোগ করার জন্য আমাকে 30 দিরহাম কিন্তু পে করা লাগছে। তো 30 দিরহাম আমি পে করে আসছি। এই রাইডটা হলো যে এটা একটা লিফটের মতো, উপরে একটা লিফটের মতো থাকবে। তো এখানে আমি আসছি, এটা আমাকে আস্তে 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 করে উপরে উঠাই দিবে। দেখতেই পাচ্ছি যে উপরে ওঠার পরে পুরো 2020 এক্সপোটা আমি এখান থেকে ও মানে এক নজরে উপভোগ করতে পারবো, যেটাকে বলি পাখির নজরে। তো ওয়াও, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ওয়াহ, মাশাআল্লাহ, কি সুন্দর, কি লাইটিং, হ্যাঁ, সুবহানাল্লাহ। তো আমাকে এটা পুরোটা ঘুরতে থাকবে, জিনিসটা রাউন্ড, এটা পুরোটা ঘুরতে থাকবে আর আমাকে চারপাশ মানে ঘুরে দেখাবে এটা। এখন আমি চলে আসছি রাশিয়ার প্যাভিলিয়ন যেটা, ওয়াহ। তো ভিতরে এন্ট্রি করলাম, মানে মাথা নষ্ট হওয়ার মতো, কি যে করে রাখছে ওরাই জানে। মানে এত সুন্দর করে লাইটিংগুলো, আসলে আমি রাতের বেলা কতটুকু ফোকাস করতে পারতেছি এই লাইটগুলোর উপরে জানি না, বাট আমরা এটা দেখতে থাকি বা আমরা এটা উপভোগ করার ট্রাই করি। এখন আমি বের হয়ে যাচ্ছি, রাত হয়ে যাচ্ছে, আমি 190টা প্যাভিলিয়নের মধ্যে মাত্র 3 থেকে 4টা ঘুরছি, কারণ আমার পক্ষে সম্ভব হচ্ছে না। দ্য রিজন, আমি মানে আমার পায়ে খুবই ব্যথা হচ্ছে, এই ব্যথা নিয়ে আমার পক্ষে প্রবলেম হয়ে যাচ্ছে এই প্যাভিলিয়নটা ঘুরে ট্রাভেল করা। যখন আসব ট্রাই করবো এর আগে একটু
ভালো মতো হেঁটে হেঁটে আসার জন্য, যেন একটা শরীরে যেন ওইরকম একটা এনার্জি পাই, যেন আমি পুরো প্যাভিলিয়ন যতগুলো আছে যেন ঘুরতে পারি, 190টা প্যাভিলিয়ন। তো যেতে যেতেই দেখলাম আরবদের গেটের সামনেই, বের হওয়ার এক্সিটের যে গেট ওখানকার সামনেই আরবরা একটা ওদের একটা গান বা ওদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য মানুষকে ওরা একটা গান করতেছে, আর সবাই এখানে হোয়াইট জুব্বা যেটা আমরা বলি, তোপ যেটা পরে আছে, নাচতেছে, কেউ গাইতেছে। তো মানে আরবি, ওদের আরব ভাষায় সবাইকে একটু এন্টারটেনমেন্ট দেওয়ার ট্রাই করতেছে। এখনই পায়ে এত ব্যথা, আসলে আমার জন্য আজকে অনেক কষ্ট হয়ে গেছে, কারণ দুবাইতে আমরা জানি গাড়ি ছাড়া কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায়। একটা ছোট্ট এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা একটা রিক্সা নিয়ে নিতে পারি, বাট এখানে সেটা পারি না। তো পায়ের উপর খুব প্রেশার পড়তে থাকে পড়তে থাকে, একটা সময় গিয়ে আর অস্থির হয়ে যায়, আর পসিবল হয় না। তো আজকে আমি ট্রাই করলাম সবাইকে দুবাইয়ের এক্সপোটা আর দুবাইটাকে ছোট্ট করে একটু ঘুরিয়ে দেখার জন্য। আমি জানি না আমি কতটুকু দেখাতে পারলাম, ইনশাআল্লাহ আমি যখন নেক্সট আবার আসব এর থেকে ভালোভাবে আমি দেখানোর ট্রাই করব। তো তো আমি আজকে এখান থেকে আমি বিদায় নেওয়ার ট্রাই করতেছি ইনশাআল্লাহ। প্রত্যেকে আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ আহমদ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, সাথে থাকবেন এবং বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এই মুহূর্তে আমি পৃথিবীর কোথায় আছি। তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।